বাংলা নববর্ষ উদযাপন নিয়ে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ অপপ্রচার চালালে তাদের আইনের আওতায় আনা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নববর্ষের আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, সারা দেশে বর্ষবরণের অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সদস্য মোতায়েন সহ গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে। রাজধানীর রমনা বটমল, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর সহ গুরুত্বপূর্ণ স্থানে সুইপিং, ডগ স্কোয়াড সহ বিশেষ নিরাপত্তা নেওয়া হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর সহ সারা দেশের সব অনুষ্ঠান পহেলা বৈশাখের দিন সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বর্ষবরণ অনুষ্ঠানে ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ থাকবে। কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফোটানো যাবে না। নববর্ষে কূটনৈতিক এলাকা সহ গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনার বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।